নৌকায় সফর করার সময় নৌকা ডুবিতে মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়ায়। জানা গেছে নিহত যুবক 25 বছরের সঞ্জিত সোরেন হবিবপুরের মিনাডাঙ্গার বাসিন্দা ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে এক আত্মীয়ের শ্রাদ্ধে যোগ দিতে নৌকা নিয়ে নদীপথে মিনাডাঙ্গা থেকে যাত্রাডাঙ্গায় আসেন সঞ্জিত ও তার তিন সঙ্গী। নৌকা করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি উল্টে যায়, জলে ডুবে মৃত্যু হয় সঞ্জিত সোরেনের, আহত হয় তিন সঙ্গী। নৌকা করে গিয়েছিলাম পিঁপড়া পড়ে, মানে দল দলি নৌকা করে পারলাম। আমরা ছিলাম ওখানে গিয়েছিলাম, তারপরে এরা চারজন ছিল নৌকা চালার লোক, এরা কিন্তু মদ খেয়ে খেয়েছিল না, পিঁপড়া না কি বেশি লাগিল, তো ঘোরার সময় ওরা নৌকা নৌকা সাথে সহ ডুবে গেছে, সবাই ডুবে ছিল, তিনজন বেঁচে গেছে, একজন মরে গেছে। যে মরেছে তার নাম কি? যে মরে গেছে তার নাম হচ্ছে সঞ্জিত সোরেন, মিনাডাঙ্গা থানা কি থানা হবিবপুর। আর কোথায় নিমন্ত্রণ খেতে গেছিলে তোমরা? নিমন্ত্রণ না, মোরাবাড়ি গেছিলাম। হ্যাঁ, মোরাবাড়ি দলদলি। দলদলি গেছিলাম। মোরাবাড়ি থেকে ফেরার কথা হয়েছে? ওরা তো যায়নি, ওরা ওখানে ছিল। ওরা যাচ্ছিল না আসছিল? হ্যাঁ, ওরা আমরা তো পুঁচি দিল, আমরা ছিলাম না, বলছে ডুবে গেছিল, এসে দেখলাম জমির মতন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। নৌকায় সফর করার সময় নৌকা ডুবিতে মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়ায়। জানা গেছে নিহত যুবক 25 বছরের সঞ্জিত সোরেন হবিবপুরের মিনাডাঙ্গার বাসিন্দা ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে এক আত্মীয়ের শ্রাদ্ধে যোগ দিতে নৌকা নিয়ে নদীপথে মিনাডাঙ্গা থেকে যাত্রাডাঙ্গায় আসেন সঞ্জিত ও তার তিন সঙ্গী। নৌকা করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি উল্টে যায়, জলে ডুবে মৃত্যু হয় সঞ্জিত সোরেনের, আহত হয় তিন সঙ্গী। আমাদের গ্রাম মিনাডাঙ্গা নৌকা করে গিয়েছিলাম পিঁপড়া পড়ে, মানে দল দলি নৌকা করে পারলাম। আমরা ছিলাম ওখানে গিয়েছিলাম, তারপরে এরা চারজন ছিল নৌকা চালার লোক, এরা কিন্তু মদ খেয়ে খেয়েছিল না, পিঁপড়া না কি বেশি লাগিল, তো ঘোরার সময় ওরা নৌকা সাথে সহ ডুবে গেছে, সবাই ডুবে ছিল, তিনজন বেঁচে গেছে, একজন মরে গেছে। যে মরেছে তার নাম কি? যে মরে গেছে তার নাম হচ্ছে সঞ্জিত সোরেন, মিনাডাঙ্গা থানা কি থানা হবিবপুর। আর কোথায় নিমন্ত্রণ খেতে গেছিলে তোমরা? নিমন্ত্রণ না, মোরাবাড়ি গেছিলাম। হ্যাঁ, মোরাবাড়ি দলদলি। দলদলি গেছিলাম। মোরাবাড়ি থেকে ফেরার কথা হয়েছে? ওরা তো যায়নি, ওরা ওখানে ছিল। ওরা যাচ্ছিল না আসছিল? হ্যাঁ, ওরা আমরা তো পুঁচি দিল, ওরা আবার ঘুরলো বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আমরা ওখানে গেলাম, ওর মা আমি আহত হয়েছে। হ্যাঁ, কয়জন আহত হয়েছে? আহত একজন মারা গেছে, একজন একজনে মারা গেছে, তিনজন উঠে পালিয়ে উঠেছে উঠে গেছে। ওরা ওদের অবস্থা কেমন আছে? ওরা ভোলা ভোলা আছে। গেছিল? আমরা ছিলাম না, বলছে ডুবে গেছিল, এসে দেখলাম নৌকা। ওটা কি নদী না পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।